ফ্রেন্ডস, আজকে আমি কি রান্না করছি দেখে নাও। প্রথমে দুপুরের রান্নাটা তোমাদেরকে শেয়ার করলাম, তো গ্যাসটা অন করা আছে। তেল দিয়ে দিলাম কড়াইতে, প্রথমে আমি শাকটা রান্না করে নেবো। এটা কি শাক বলতো? কলমি শাক। তো দেখে না, পাঁচফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপরে শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ, এবারে নামিয়ে নেব। হয়ে গিয়েছে ভাজা, শাকটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি দেখো। এরপরে আমি কড়াইটা গরম হয়ে গিয়ে তেল দেব। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এরপরে কুমড়ো কেটে রেখেছি, কুমড়োটা দিয়ে দেব।
রান্নাটা বেশ চাপা দিয়ে দিই। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে, আর শুকনো একটু জিরে করে দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে এসছে, এরপরে একটু চিনি দেব। বেশি ঝোল হয়নি, আবার খুব বেশি ঝোল হবে না। তরকারিটা রুটির সঙ্গে ভাতের সাথেও ভালো লাগে। এরপরে নামিয়ে নেব। এরপরে আমি মাছের ঝোল বসাবো, তার জন্য মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। তো এরপরে আমি পাঁচফোড়ন দিয়ে দিই, পেঁয়াজ দিয়ে দিলাম, এটা হচ্ছে আদা রসুন একসঙ্গে পেস্ট করা আছে। আর এই সবজিটা কি বলতো, এটা হচ্ছে কচু,
গুঁড়ি কচু বা গাঁটি কচু অনেকেই বলে, এটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, এরপরে দিয়ে দেবো। হলুদ দেবো, নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম। এইভাবে মাছের ঝোল তৈরি করলে খুবই টেস্টি। একটু ভালো করে ভেজে নিতে হবে। জল দিয়ে দিলাম, এরপরে মাছটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে। এরপরে নামিয়ে দেব। তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে আপনি শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো রান্নাটা। বাই।